শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের জীবনে কিছু মানুষ রয়েছেন যারা খুব সুন্দর সুন্দর কিছু কাজ, সুন্দর সুন্দর কিছু ঘটনা ঘটান, যে ঘটনাগুলো পরবর্তী সময়ে জীবনের প্রত্যেকটা স্টেপে আমাদেরকে একটা স্বর্ণ সময় তৈরি করিয়ে দেয়। আমাদের যে কোনো মুহূর্ত, সেটা বন্ধু বান্ধবের সাথে হোক, প্রিয় প্রেয়সীর সাথে হোক, কিংবা অন্য যে কোনো সময়ের মধ্যে হোক, সেই সময়গুলোতে তারা একেবারে আলাদাভাবে একটা ঘটনাকে তৈরি করে দেন এবং সেই সময়গুলোতে তাদেরকে আমরা খুব বেশি মনে করি নানানভাবে। যেমন ধরুন গানের মানুষদের কথা যদি বলি, সেই গানের মানুষেরা আমাদেরকে তাদের গান দিয়ে আমাদের মুহূর্ত তৈরি করে দেন, সেটা ওই যে বললাম প্রিয় প্রেয়সীর সাথে হোক কিংবা বন্ধু বান্ধবের চলার পথের যে কোনো অবস্থায়। অথবা অভিনয় শিল্পীদের কথা যদি আসি, তাদের একটা ডায়ালগ, তাদের একটা ঘটনা, তাদের একটা আচরণ কিংবা তাদের সাথে থাকা কোনো একটা স্মৃতি, সেটি আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তাদেরকে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। আর বিশেষ বিশেষ মুহূর্তে, বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের কথা আমাদের ভীষণ রকমের মনে পড়ে। তাদেরকে তাদেরকে কাছে পাই বা না পাই, কিন্তু তাদের ভালোবাসা পৌঁছানোর জন্য কিন্তু নানান রকমের প্রচেষ্টা থাকে, যেমন আজকের তারকাকথনের প্রচেষ্টা। আজকে প্রিয় মানুষ দুজনের জন্মদিন, দুজন মানুষ, সেটি হচ্ছে আমাদের একটি সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, ভবিষ্যতে তো আরও আরও অনেক দিন তার জীবনে পড়ে রয়েছে, সেই দিনগুলোতে যিনি গান দিয়ে আমাদেরকে বিমোহিত করে রেখেছেন, কুমার বিশ্বজিৎ, তার আজ জন্মদিন। চ্যানেলাই পরিবার তাকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছেন, এবং সেই সাথে আরও একজন গুণী অভিনয় শিল্পীর জন্মদিন। সে অভিনয় শিল্পী আর কেউ না, আমাদের প্রিয় চঞ্চল চৌধুরী। চ্যানেল আই পরিবার তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, এবং আজকের দিনে তাদেরকে শুভেচ্ছা জানাতে, তাদেরকে ভালোবাসা দিয়ে, গান দিয়ে উপহার দিতে রয়েছেন আরও দুজন গুণী সঙ্গীত শিল্পী, সাব্বির এবং কিশোর। এবং তারা এতক্ষণ যখন আমি অনেক অনেক কথা বলছি, তারা দুজনে সেলফি তুলেছে, এই সেলফি কখন পোস্ট হবে সেটা আমি জানি না। কেমন আছেন? আছি, বেশ ভালো আছি। আপনাকে অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর আপনার সাথে আমাদের দেখা হলো, আর সেলফিটা পোস্ট হয়ে গেছে। পোস্ট হয়ে গেছে আমার ফোনটা ঢুকতে ঢুকতে রেখে দিল, তো সেলফি পোস্ট হয়নি। ওই আর কি, যাই হোক ও ট্যাগ করে দিয়ে দেবে আর কি। তারপর কি অবস্থা, কেমন চলছে আজকে? দুজনই খুব প্রস্তুতি নিয়ে, তো গান দিয়ে কি আমরা শুরু করব তাহলে? তার কথা দুজনের কেন প্রস্তুতি বলতো? দুজনের প্রস্তুতি কারণ হলো, মানে আজকে আমাদের দুজনের সিঙ্গিং আইডলের জন্মদিন, রাইট? মানে আমরা ছোটবেলা থেকেই যার গানে মাতোয়ারা, ছোটবেলা থেকেই পুরো আমাদের শৈশবের কান পেকেছে যার গান শুনে, একদম একদম। ইনফ্যাক্ট তার গায়কী, তার ওনার স্টাইল, কিশোরকে দেখলে বুঝতে পারবে, হ্যাঁ হ্যাঁ পুরো ওনার স্টাইল, তারপরে ওনার গানের কম্পোজিশন, যেগুলো আমাদেরকে সবচাইতে বেশি মানে টানে, সেটা হলো আমাদের কুমার বিশ্বজিৎ স্যার, একদম। এবং আমাদের দুজনেরই সৌভাগ্য হলো, আমাদের আমরা দুইজনই তার হাত দিয়েই উঠে এসেছি, মানে এটা একটা আরেকটা মানে আমাদের প্রাপ্তি আর। এবং এর সাথে কিশোরের প্রাপ্তির জায়গাটা আবার একটু ডিফারেন্ট, এক বঙ্গবন্ধুর কালো চশমা দিয়ে তো মানে একটা আলাদা একটা জায়গা তৈরি করে দিয়েছে, সেটি একটা যুগান্তকারী এবং এটি একটি নিঃসন্দেহে একটি কালজয়ী হতেই হবে। আর আজকে কুমার বিশ্বজিৎ, আমাদের প্রিয় বিশ্বদা, তার যেহেতু জন্মদিন, দুজন এখানে এসেছেন, আর বিশ্বদা অসম্ভব ব্যস্ত আছে, খুলনায় আছেন তার শোতে, তো স্পেশাল ডেতে তিনি তার কাজে, তার ভালোবাসার কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন, আমাদের শুভেচ্ছা ভালোবাসা তার কাছে। একটা গান শুনি, করেন যেখানে যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমার কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। হাজার ফুল ছেছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলেছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। এটি অন্যরকম একটা সৃষ্টি, এবং এই গান 90s kid বলে একটা টার্ম আছে যেটা সবসময় সব জায়গায় ব্যবহার হয়, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত যারা গান ভালোবাসে তাদের কাছে এ গান একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। আচ্ছা, একদমই আমরা একটু আর্কাইভে ফিরে যাব। আমাদের 2004 সালে শারজায় অনুষ্ঠিত লাক্স পারফরমেন্স অ্যাওয়ার্ড, এবং সেখানে আমাদের বিশ্বদার পারফরমেন্স ছিল। তো একটু স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের চ্যানেলের অনেক অনেক অনুষ্ঠানে তিনি রয়েছেন, অনেক অনেক অনুষ্ঠানে তিনি এসেছেন কিছুদিন আগ পর্যন্ত, কিন্তু একটু স্মৃতিতে ফিরে যেতেই হয়, মাঝে মাঝে ভালো লাগে। চলুন দেখে নিই। বসন্ত ছুঁয়েছে আমাকে থেকে শুরু করে পুতুলের মতো করে সাজিয়ে, তুমি রোজ বিকেল, রোজ বিকেলে তুমি যদি বলো, অনেক অনেক গান। এই গান মানে তারুণ্যের অহংকার এক কথায়, সব অ্যালবামের কোন গান কয় নম্বরে আছে, কোন গানের কি লিরিক, কে গীতিকার, কে সুরকার, মাঝে মধ্যে বিশ্বদার নিজেও কনফার্ম হয় ওকে ফোন দিয়ে, ও ডাক্তার কত নাম্বার গান, কোন অ্যালবামের কত নাম্বার। ও ডাক্তার হচ্ছে প্রহরী অ্যালবামের, প্রহরী অ্যালবামের সেকেন্ড গান, প্রথম গান ছিল কিছু প্রহরী সঙ্গে, কিছু প্রহরী, হ্যাঁ সেকেন্ড গান হচ্ছে বুঝছস, প্রমাণ পাইছস এবার, হ্যাঁ না আমার প্রহরী অ্যালবামটা আমার কাছেও কালেকশনে আছে, এই জন্য আমি ওটা বললাম। আর 31টি মতো, আমি তো বলে দিলাম 31টির মতো অ্যালবাম তার রয়েছে, ঠিক আছে, বেশি হবে এখন, আরো বেশি, এখনো বেশি। এবং আই এম ভেরি মাচ মানে কি বলবো প্রিভিলেজ যে তার লাস্ট যে সোলো অ্যালবামটা রিলিজ হয়েছে ওইটা টোটালি মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করছি। আচ্ছা, এই প্রথম মানে কুমার বিশ্বজিতের প্রতি ঝোঁক বা আবেগ সেটা কখন থেকে, এবং তার সাথে ব্যাপারটা শেয়ার করা বা তিনি প্রমাণ পেয়েছেন, তিনি দেখেছেন এটা কবে থেকে, কিভাবে এই গল্প শুনতে? আমি ছোটবেলা থেকে বিশ্বজিৎ স্যার ফ্যান আসলে বেসিক্যালি, আর ওই তার কাছে প্রমাণ, প্রমাণের বিষয়টা আসলে কিছু নাই, এটা মানুষের একটা, মানে উনি কবে দেখতে পেয়েছেন বা ওনার সাথে যখন আলাপ হয়েছে সেটা কিভাবে? আমাদের আমাদের আলাপ একই সময়ে এসেছে, একই সময়ে তখন আমরা মনে হয় বিশ্বজিৎ স্যারের সাথে প্রথম কথা বলেছিলাম আই গেস
এমনিতে তো এজ এজ এ বিচারক তো কথা বলেছিলেন বাট পার্সোনালি কথা হয় মনে হয় আমরা যখন টপ টেনে যাই তারপর বিষয় স্যারের সাথে ফোনে কথা হতো কোন গানটা গাইলে ভালো হবে উনি আমাদের সবাইকে সাজেস্ট করতেন তোমার গলা হয়তো এটা ভালো লাগবে সাব্বির ভাইকে বলতেন তোমার গলা এটা ভালো লাগতে পারে তো ওই সময় থেকে আসলে আমাদের সেই কথা বলা শুরু দেন আমাদের ফার্স্ট অ্যালবাম আমাদের দুজনেরই মনে গানচিল থেকে আমার হ্যাঁ গানচিল থেকে তখন তখন বিশেষ স্যারের সাথে আমরা তখন আমাদের ঘনিষ্ঠতা অনেক বাড়ে তো প্রথম প্রথম ভয় পেতাম আস্তে আস্তে ভয়টা দূর হলো শ্রদ্ধার জায়গাটা তো সবসময় থাকবে আর আর কি বলবো এইভাবেই আস্তে আস্তে এভাবেই আস্তে আস্তে আচ্ছা আমরা আবার একটু পর্দায় চোখ রাখি দেখি কি আছে তারপর ফিরে আসি শুনে এই গানের স্টোরিটা বলেন এই গানের স্টোরি এটা লাস্ট রিলিজড গান আমার আর আমি আসলে বলছিলাম অনেক লাকি আমার এই পর্যন্ত বিশ্ব স্তরের শুরু অনেকগুলো গান করার সৌভাগ্য হয়েছে ফার্স্ট অ্যালবাম থেকে শুরু করে এই গানটা আমার লাস্ট রিলিজ সং গানটার নাম হচ্ছে কান্দেরে ভাই কান্দে এবং এই গানটা লিখেছেন লিটন অধিকারী ইন্টু টিউন কম্পোজিশন সবই কুমার বিশ্ব স্যারের আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হয়তো আমাদের বাংলা গানের যতদিন আছে এই পর্যন্ত প্রথম কোন মিউজিক ভিডিওতে এজ এন গেস্ট আর্টিস্ট বিশ্ব স্যার অ্যাপিয়ারেন্স দিয়েছেন এবং উনি গেয়েছেন দুটো লাইন সো এটা আসলে গানের স্টাইলটাও বিশ্ব স্যারের গান একদম একদম আর এইটা আসলে এটা হওয়ার একটা কারণ আছে আমি বিশ্ব স্যারের সাথে অনেকদিন ধরে কথায় বলছিলাম যে আমার একটা স্টেজের ফোক গান যদি দেন কারণ স্যারের মৌলিক কিছু ফোক আছে ওই জনরার গান আমার আমার নিজের নাই আমি নিজে করতে চাই স্টেজে এই জন্যই স্যার কাছে অনেকদিন ধরে বলছিলাম যে আমার একটা এরকম একটা গান দেন তো হঠাৎ উনি একদিন ফোন করে বললো কিছু একটা লিরিক পাইছি আমার মনে হয় এই লিরিকটার উপর কাজ করলে মজা লাগবে তো লিরিকটা দেখার পরে আমি বুঝতে পারছি এটা লিন্টু আঙ্কেরই লেখা হবে কারণ এরকম বিউটিফুল সার্কুলার সাবজেক্ট মানে বিষয়টা কিন্তু লিরিকের ব্যাপারে খুব চুজি খুবই উনি পারফেকশনিস্ট উনি বেসিক্যালি সব বিষয়ে চুজি উনি পারফেকশনিস্ট এক কথায় তারপর ভিডিওতে আসার যে প্ল্যানটা এটাও কিন্তু বিশেষ স্যার তো যখন গানটা হলো উনি বলে গানটা তো ভালো হয়েছে তাহলে এটা কাজ করে চলো এটা ডিফারেন্ট কিছু হবে আমি ভিডিওতে থাকবো একটা পোর্ট একটা পার্ট আমি বললাম কি বলেন তাহলে তো বিউটিফুল হবে বলে হ্যাঁ আমি থাকবো এবং পরবর্তীতে আমরা শুটে যাই এবং রিলিজ হওয়ার পর থেকে আমি দু একটা প্রোগ্রামও করেছি এবং খুব দর্শকও খুব মজা পাচ্ছে গানটা এবং বিশ্বদার গানের এই যে কোয়ার করা গানের মাঝে মাঝে এইটা কিন্তু খুবই মানে এক সময় এটা খুব ইউনিক এখন এটা অনেক গানের সাথে হচ্ছে অনেক কিছু হচ্ছে বাংলাদেশে এটা কিন্তু সেই সময় উনি যখন শুরু করেছেন সেটা কিন্তু খুবই ইউনিক একটা ব্যাপার ছিল সো যে কারণে সবার কাছে আরো বেশি পৌঁছেছে গানগুলো সাব্বির কাছে আরেকটা জিনিস হলো স্যারের একটা জিনিস সবচেয়ে বেশি মানে অ্যাটাকিং ছিল মানে অ্যাটাকিং বলতে মানে অ্যাট্রাকটিভ ছিল যে তার ফ্যাশনটা হ্যাঁ মানে স্যারের যে 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 গেটআপে উনি স্ক্রিনে আসতেন ওনার স্টাইল ওনার স্টাইলটা মানে ওই সময় মানে অনেক বেশি মডার্ন ট্রু মানে আমরা যখন ছোট আর কি ট্রু ওনার হাসি ওনার চুলের স্টাইল ওনার গেটআপ পোশাক সব মিলিয়ে মানে একটা অন্যরকমের জায়গা উনি এবং উনি উনি স্টেজে যখন উনি উনি পারফরম্যান্স করছে টোটালি একদম পারফর্মার হিসেবে ভয়ঙ্কর পারফর্মার বিশুদা মানে অসাধারণ পারফর্মার সত্যি মানে ওই ওনার উনি এখন পর্যন্ত স্টেজে যেইভাবে স্টেজের সব দর্শককে সবাইকে অডিয়েন্সকে ইনভলভ করে রাখেন ওটাও না আসলে একজন শিল্পীর জন্য অনেক শেখা যে এক্স্যাক্টলি পারফরম্যান্স কিভাবে করতে হাউ টু পারফর্ম আমি এইটাই বলতাম যে মানে আমি কিশোর আমরা অনেক স্টেজ শোতে আমরা গিয়েছি মানে আমরা যখন শুরুর দিকে স্যার প্রোগ্রাম করছে মনে কর রেডিসনে বা ইয়াতে আমরা প্রথম আমরা প্রথম চিটাগং হ্যাঁ চিটাং ক্লাবে আমাদের পোস্টার তখন এটা মনে হয় 2009 এর দিকে তো পোস্টার ছিল তো বিশ্ব স্যার তখন ফোন করলেন যে তোমাদের শো কখন তো আমরা বলছি আমাদের শো তো শেষ মানে তখন বিকাল চলে আসো তো দ্যাট ওয়াজ মানে আফটার ক্লোজ আপ তার আগে তো আমি অনেক শো দেখেছি ওনার বাট আফটার ক্লোজ আপ ওনার সাথে ওনার শো দেখা এবং উনি যখন স্টেজে আমাদেরকে ডাকলেন আমার এখনো মনে আছে যে তুমি যদি বলো পদ্মা মেঘনা এই গানটা আমি ক্লোজ আপ ওনার করেছিলাম 2000 বার গাইছি জীবনে উনি যখন আমার সাথে হারমোনাইজ করতেছে তখন আমি লিরিক ভুলে গেলাম সি এটাও কিন্তু একটা বড় শেখার ব্যাপার যে তিনি একজন মানে সেই এত এত জনপ্রিয় একজন কিংবদন্তি শিল্পী যিনি স্টেজে পারফরমেন্স করছেন এবং সেই জায়গাতে দুজন তখন একেবারেই মানে দুজনই খুবই মানে প্রমিসিং আর্টিস্ট হিসেবে আমরা বলতে পারি তো তাদেরকে ওই জায়গাতে স্পেস দেয়া বা তাদেরকে ফ্লোরটা ছেড়ে দেয়া
এটাও অনেক বড় শেখা জিনিস, যে বড় হয়ে ছোটকে জায়গা করে দেয়া কিংবা ছোটর জায়গাটাকে দেখিয়ে দেয়া যে এই হচ্ছে তোমার জায়গা, এই জায়গা তোমাকে হোল্ড করতে হবে, এটাও অনেক বড় শেখা আসলে। হ্যাটস অফ, সত্যি একটা গান বলুন বিশ্বদার। আমার সেকেন্ড অ্যালবামে হ্যাঁ ভালোবাসা ব্যক্তিগত তৈরি তো লেনা দেনা বিষয়টা কিন্তু আমাকেও গান দিছে। হ্যাঁ আচ্ছা, এখানে ওই গানটা জাহিদ আকবরের লেখা ছিল, বিষয়টা সুর আর কম্পোজিশনে আমি হেল্প করেছিলাম। ভয়েস দিছিল কে এটা বলেন? এটা ভয়েস দিছিল কিশোর। তো ওই ওই গানটা গাই। নাই তো কোনো লেনা দেনা, কোনো হিসেব নিকে, মনের কাছে এখন তুমি নাও তো কোনো বিশেষ। নাই তো কোনো লেনা দেনা, কোনো হিসেব নিকে, মনের কাছে এখন তুমি নত কোন বিষে। সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, অনেক আগে তো সে, অনেক আগে তো তোমায় ছাড়া চলছে জীবন, বুনছে দু চোখ অবুঝ স্বপন, ও তোমায় ছাড়া চলছে জীবন, বুনছে দু চোখ অবুঝ স্বপন, ভেতরে থেকে বলেছে হৃদয়, ভেতরে থেকে বলেছে হৃদয়, এই তো আছি আমি বেশ, এই তো আছি আমি বেশ। শুনতে যতটা মানে সুদিং লাগে ততটাই কঠিন না মানে এই গানটা দারুণ। মানে গানের কথাগুলো যায় পৌঁছাতে হবে তো ওই জায়গাটা। আমাকে রাজু ভাই মাত্র মানে ওদের প্রডিউসার মাঝে মাঝে টকবাকে বলে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখনো বৃষ্টি যখন দেখি আমি তখনও ইউটিউব থেকে বের করে এক পশলা বৃষ্টিতে গানটা আমি শুনি। পরীক্ষায় ফেলার মতো ব্যবস্থা কিন্তু বাইরে কি বৃষ্টি পড়তেছে? হ্যাঁ পশলা বৃষ্টিতে অথবা কোনো রোদ্দুরে স্মৃতিগুলো ভিড় করে মনের দূরে বলি, তখনও মনে পড়ে কি এমনি দিনে আমাকে, এক পশলা বৃষ্টিতে অথবা কোন রোদ্দুরে স্মৃতিগুলো ভিড় করে হৃদয়ের দৃষ্টিতে, তখনও মনে পড়ে কি এমনি দিনে আমাকে, চড়া হয়ে গেছে, চড়া হোক নিচু হোক যাই হোক গান হয়েছে, ওয়েদারের সাথে একেবারে খুব সিঙ্ক,
চলতেই থাকবে অনেক অনেক গান, অনেক অনেক সিনেমা, অনেক কিছু রয়েছে সেখান থেকে আমাদের আমাদের একটু ভালোবাসার প্রয়াস তার প্রতি আমাদের চ্যানেল আরকে। আহা, আমাদের ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা, সুবাসী সব কিছু আমাদের এই প্রিয় দুজন মানুষের প্রতি, চঞ্চল চৌধুরী এবং কুমার বিশ্বজিৎ। এবং বিশ্বদার জন্য আরও একটা কথা বল, সেটা হচ্ছে 90-এর দশকের যেই বাচ্চারা রয়েছে, যে মানুষগুলো রয়েছে, আমরা আসলে কেউ আর এখন বাচ্চা নেই, সবাই তো বড় হয়ে গেছি, কিন্তু আমাদের ওই ভালোবাসার জায়গাটা এখনও সেই আগের মতোই আছে। আমরা একেবারে শেষের দিকে বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে, কিন্তু কুমার বিশ্বজিতের কোনো একটি গান দিয়ে আমাদের সাবির, আমাদের কিশোর বিদায় নেবেন। অনেক ধন্যবাদ এবং শুভকামনা দুজনের জন্য। আসলে বিশ্বদাকে নিয়ে বললে শেষ হবে না, শেষ হবে না, এত তাড়াতাড়ি শেষ হবে না, অসম্ভব। মানে মনে কর তুই যদি বলস আর এক ঘন্টা আমাদের গুনগুন করতে, হ্যাঁ চলতেই থাকবে, কিন্তু সেই একটা গুনগুন টাইম বের করে দাও। চলো গানে গানে বিদায়, হ্যাপি বার্থডে জানিয়ে দেই স্যার, হ্যাপি বার্থডে স্যার অন স্ক্রিন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, সুন্দরভাবে এভাবেই আমাদের মাঝে আরো অনেক অনেক গান দিয়ে যান, আমাদের দুজনের থেকে অবশ্যই দোয়া, এবং আমি আমার বিশেষ 20 কোটি বাংলাদেশের 20 কোটি মানুষও একই দোয়া করি। তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পাড়ি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তম, ও তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা।